আমি আপনাদেরকে রীতিমতো আমার আজকের অনুসন্ধান করার জন্যে যে আমরা কোরআন থেকে আমাদের যুব সমাজ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে কেন কিসের কারণটা কি মূল রোগটা কোথায় বিজ্ঞান আমাদেরকে শিক্ষা দিয়েছে মানুষ সৃষ্টি হয়েছে বাঁদর থেকে আর বাঁদর থাকে কোথায় কথা না বাঁদর থাকে কোথায় জঙ্গলে তাহলে আমরা এসেছি কোথার থেকে আমরা তৈরি হয়েছি বাঁদর থেকে আর এসেছি কোথার থেকে জঙ্গল থেকে যার সৃষ্টি বাঁদর থেকে আর এসেছে জঙ্গল থেকে ওকে দিয়ে কি কখনো ভালো কাজ হবে বলে মনে হয় কথা বলেন আওয়াজ দিয়ে বলেন যে তৈরি হয়েছে বাঁদর থেকে আর এসেছে জঙ্গল থেকে ও কি কখনো ভালো কাজ করবে বলে মনে হয় ওকে ভালো কাজের কথা বললেই ও বলবে বাপ দাদা চোদ্দ পুরুষ বাদর থেকে তৈরি হয়েছিল বাঁদরামি করে চলে গেছে আমরা আছি দিন কত বাঁদরামি করার জন্য এসেছি বাঁদরামি করব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও সব কোরআনের কথা আমাদের কাছে বলতে এসো মসজিদের কথা আমাদেরকে বলতে এসো না কথা আমাদেরকে বলতে এসো না বাপমার সেবা ক্ষেত্রতের কথা বলতে এসো কারণ আমাদের সৃষ্টি তো থেকে আমাদের কৃষ্টিত তো করা আমার কোরআন আমাদেরকে কি সন্ধান দিয়েছে আমরা তৈরি হয়েছে কিসের থেকে কোরআন তার দলিল কি দিয়েছে এই মানুষ সৃষ্টি করেছেন কে মানুষ সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে কিভাবে কখনো জানতে চেয়েছেন আপনি কিভাবে সৃষ্টি হয়েছেন আপনাকে সৃষ্টি করেছেন কে আজকের আমার সম্মুখেই এতগুলো যুবক এবং আমার মুরব্বী সকলের সম্মুখে আমি একটা ছোট্ট জিজ্ঞাসা করছি শোনার তারপরে আপনাদেরকে ওয়াজ শোনাবো কথা দিয়েছি আল্লাহ হায়াতে রাখলে ওয়াজ শোনাবো এগুলো যদি আপনাদের কাছে ওয়াজ না মনে হয় তাহলে যেগুলো ওয়াজ সেগুলো শোনাব আল্লাহ চায় এই মজরিসের ভেতরে একটা ছেলের বয়স মনে করুন তিরিশ বছর কত বছর কথা কয় না বলুন তিরিশ বছর সকলের কাছে আমি জিজ্ঞাসা করছি যার বয়স 30 বছর ও 31 বছর আগে কি ছিল চুপ করে যার বয়স তিরিশ বছর ও 31 বছর আগে কি ছিল ওর নাম ছিল ওর নাম ছিল ওর পরিচয় ছিল ওর অস্তিত্ব ছিল ওকে কেউ চিনতো কেউ জানতো ওর সম্পর্কে কারোর কাছে কোনো খবর ছিল যার তিরিশ বছর বয়স একত্রিশ বছর আগে ও কি ছিল জানতে চাইলে একটি মাত্র উত্তর আসবে সেটা কি ও কিছুই ছিল না ও কিছুই ছিল না সকলে মিলে আওয়াজ দিয়ে বলো তো সোনা ও যে কিছুই ছিল না একেবারেই যে কিছুই ছিল না তার থেকে কিছু বানিয়েছেন কে আরো জোরে বলেন কে তাতে আরও কিছু দিয়েছেন কে তার থেকে শিশু বানিয়েছেন কে তার থেকে বালক বানিয়েছেন কে তার থেকে বালেক তৈরি করেছেন কে তার থেকে যুবক বানিয়েছেন কে আবার প্রৌঢ় বানাবে কে আবার বৃদ্ধ বানাবে কে আবার মৃত্যু দিয়ে ওকে কবরে মিশিয়ে দেবে কে আমার আল্লাহ যখন এত করতে পারে আপনি কোন অধিকারে সেই আল্লাহর সৃষ্টির ব্যাপারে অস্বীকার করতে পারেন আপনি কখনোই চিন্তা করেছেন আমার আল্লাহ আমাদের সৃষ্টির ব্যাপারে কিভাবে কি পদ্ধতিতে সৃষ্টি করেছেন আসুন না আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন একটু শুনি যে আমি আমার গাল গল্প দিয়ে শোনাবো না আল্লাহ কোরআনুল কারিমে দলিল দিয়েছেন আমাদেরকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের ঠিকানা কোথায় আমরা এসেছি কোথার থেকে আল্লাহ কিভাবে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের রহস্যময় এই পৃথিবীতে আল্লাহ পাকেরই সুন্দর করে সাজানো পৃথিবীতে জমিন ও আসমানের মধ্যবর্তীতে যত রকমের সৃষ্টি আছে আমার আল্লাহ পাক সমহ সৃষ্টির ব্যাপারে একটি জিনিস কাজ করিয়েছেন একটি জিনিসকে দিয়ে কাজ করিয়েছেন ওই জিনিসটি হলো আল্লাহ পাক সৃষ্টির ব্যাপারে শুধু হুকুমকে কাজে লাগিয়েছেন পৃথিবীতে যত সৃষ্টি আছে সবই সৃষ্টি হয়েছে আল্লাহর হুকুমে আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে ঘোষণা ঘোষণা দিলেন আল্লাহ পাক যখন কোন সৃষ্টির বিষয়ে চিন্তা ভাবনা করেছেন শুধু কেবলমাত্র বলেছেন হুকুন সঙ্গে সঙ্গে ফায়াকুন আল্লাহ বলেছেন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে গেছে আল্লাহর বলতে দেরি হতে দেরি হয় নাই এই পাহাড় হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে গেছে দরিয়া হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে গেছে গাছপালা হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে গেছে আল্লাহ পাক শুধুই বলেছেন কুন আল্লাহ বলেছেন হয়ে যা ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে হে জওয়ান যুবকেরা ব্যতিক্রমী একটি মাত্র সৃষ্টি আল্লাহ যাকে হুকুম দিয়ে সৃষ্টি করে নাই আমার আল্লাহ পাক ওই সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক ক্লিয়ার করে বললেন হে জওয়ান যুবকেরা আমার আল্লাহ ক্লিয়ার করে দিয়ে বললেন ওই একটি মাত্র সৃষ্টিকে আমি অত্যন্ত সময় নিয়ে আমি অত্যন্ত ধীরে আস্তে আস্তে আমি আল্লাহ আমার আল্লাগাতের ছোঁয়া দিয়ে অত্যন্ত নিপুণ কারিগরিতায় পৃথিবীর সমগ্র সৃষ্টির ভেতরে সুন্দর সৃষ্টি হিসাবে পৃথিবীর সমগ্র সৃষ্টিকে উপেক্ষা করে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে প্রিয় সৃষ্টি হিসাবে সুন্দর সৃষ্টি হিসাবে ওই সৃষ্টিটাকে আমি আল্লাহ আমার মুসলিন হাতের ছোঁয়া দিয়ে তৈরি করেছি আর সেই সৃষ্টিটা হলো পৃথিবীর আদি মানব আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ দুরি বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বললেন আদমের অবয়ব আদমের কাঠামো আমি হুকুম দিয়ে তৈরি করি আমি মসৃণ হাত দিয়ে আমার সুচিন্তিত চিন্তাভাবনা দিয়ে ধাপে ধাপে সুন্দর করে শ্রেষ্ঠ করে প্রিয় করে আদমের কাঠামোটাকে আমি আল্লাহ প্রথম তৈরি করেছি তাতে রুহু দিয়েছি আদমের সুখ স্বাচ্ছন্দ্য আরামায় সব দিয়েছি দেওয়ার পরেও মন খারাপ বখানি শরীফের হাদিস নবী পাক জানালেন আদমের যখন মনটা খারাপ আল্লাহ পাক জান্নাতে আদমকে ঘুম পাড়িয়ে দিলেন আদমকে ঘুম পাড়িয়ে দিয়ে আদমের বডি আদমের শরীরের অংশ থেকে আদমের বাম্পা জোরের হাড্ডি থেকে আদমের অর্থাঙ্গিনী হিসাবে আল্লাহ সৃষ্টি করলেন এ জওয়ার যুবকেরা আদমকে আল্লাহ নিজের মুসৃণ হাতের ছোঁয়া দিয়ে তৈরি করলেন আদমের সৃষ্টির ব্যাপারে আল্লাহ আব্বাক বললেন আমি হাতের ছোঁয়া দিয়ে আমার নিজের হাত দিয়ে আদমের কাঠামো অবয়বটাকে আমি আল্লাহ তৈরি করেছি মাটি দিয়ে এই আদমের হাটটি থেকে হাওয়াকে বানিয়েছি ও জওয়ান যুবকে না আদম আর হাওয়া দুজনকে বৈবাহিক সূত্রে আবদ্ধ করে আল্লাহ আব্বাক আদম হাওয়াকে স্বামী আর স্ত্রী বানিয়ে তাদের মেলামেশা চলাফেরা ওঠা বসা হালাল পদ্ধতিতে যাতে হয় তার জন্য আল্লাহ নিজেই বিবাহের ব্যবস্থা করে আল্লাহ দুজনকে স্বামী আর স্ত্রী বানিয়ে দিলেন আদম আর হাওয়াকে বললেন ওরে আদম আমি আল্লাহ তোমাকে বলছি কি বলছে আল্লাহ আদমকে কোরআনুল করিম আল্লাহ পাক জানিয়ে দিলেন বকুলনায়া আদা মুসকুন আন্ত ভাজা হুজুকাল জঙ্গনা আল্লাহ বললেন ওরে আদম তোমাকে আর তোমার বিবিকে দুই স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ আমার তৈরি করা স্বর্গ উদ্যান হিসাবে অনন্ত সুখের ঠিকানা হিসাবে আল্লাহ যে দয়ার জঙ্গনার তৈরি করেছি হে আদম আর হাওয়া তোমাদের দুই স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে বসবাস করার অনুমতি দিলা দূরে বলা যাবে না আল্লাহ বলেন না তোমার হামাকে জান্নাতে বসবাস করার অনুমতি দেওয়া হলো আল্লাহ বললেন শুধু বসবাস করার অনুমতি নয় রীতিমতো দয়ার জান্নাতে অবাক বিচরণ করা অবাদ ঘোরাফেরা করার অনুমতি আমি আল্লাহ দিনা আদম আর মা বললাম আদম আর তুমি তোমার বিবি হাওয়া দুজনকে আমি আল্লাহ আমার জান্নাতে যত রকমের ফল ফলাদি খাদ্য খাবার আছে আমি আল্লাহ পাক অবাধ পারমিশন দেওয়া হলো যখন যেটা খুশি যেটা মন চাইবে আমার জান্নাতি খাবার ভক্ষণ করবে আমার জান্নাতে বসবাস করা অবাধ বিচরণ করা এবং খাদ্য খাবার গ্রহণ করার অনুমতি আমি আল্লাহ তোমাদের দিলা বলা যাবে না তাহলে আমাদের আদি পিতা আর আদি মাতা যাদের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তারা ছিলেন কোথায় আল্লাহ অনুমতি দিলেন কোথায় থাকার কথা বলে না আর ডারুইন বলছে আমরা এসেছি কোথার থেকে জঙ্গল থেকে আর আল্লাহ বলছে আমরা এসেছি জান্নাত থেকে কোথার থেকে জোরে বলেন আমরা সৃষ্টি হয়েছি আদম থেকে আর এসেছি জান্নাত থেকে বিজ্ঞান বলছে সৃষ্টি হয়েছি বাঁদর থেকে আর এসেছি জঙ্গল থেকে এই দুটোর মধ্যে মিল পাওয়া যায় বলে মনে হয় কথা বলে না যার আকিদা বাঁদর থেকে তৈরি হয়েছে আর জঙ্গল থেকে এসেছে ওর ইমান আছে বলে মনে হয় তাহলে প্রথমত আঘাত এনেছে কোথায় ইমানের উপরে আর কখন ওর কাছ থেকে ওর ইমান গুড বাই জানিয়েছে বিদায় নিয়েছে ও নিজেও করে জানে না যার হৃদয়ে ইমান নেই ও কখনো কোরআনকে সম্মান দেবে কথা বলেন যার হৃদয়ে ইমান নেই ও কখনো মসজিদ মাদ্রাসাকে সম্মান দেবে আলেমে দিনকে সম্মান দেবে ইসলামকে প্রাধান্য দেবে শরীয়তকে মেনে নেবে তাই খুব বেশি দূরে নেই সেদিন যেদিন জলসা হবে লোক থাকবে না মসজিদ থাকবে মুসুল্লি পাওয়া যাবে না মাদ্রাসা থাকবে ছাত্র জোগাড় হবে না কোরআন থাকবে পড়ার লোক পাওয়া যাবে না এই পরিকল্পনা গোটা বিশ্ব বিশ্বজুড়ে ইসলাম বিরোধীরা অতি সূক্ষ্ম দিয়ে পরিকল্পনা কাজে লাগাচ্ছে আর আমরা সেই ফাঁদে পা দিয়ে রীতিমতো আমাদের ইমা বিলিয়ে দিয়ে বাড়ি আসছি এ রোগ যদি দূর করা না যায় তাহলে অতি অল্প দিনে আমাদেরকে শরিয়ার থেকে সরে পড়তে হবে হে জামান যুবক ও সোনার মানি এখানে একটা ছোট্ট হাতিস শরীফ মনে পড়ে যায় আল্লাহর নবীর জামা নায় আল্লাহর রসুলের জামানায় আমার নবী পাকের জীবদ্দশায় দশায় নবী পাক বেঁচে থাকা অবস্থায় আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবি ছিলেন ওই সাহাবির নাম হলো হাজরাতে আদি তিনি বললেন আমি এক সময় আমার নবীর কাছে বসা আমি আমার রসুল্লাহর কাছে বসে নবীর কদমের দিকে তাকিয়ে আছি আপনাদের কষ্ট হচ্ছে না তো এই অসুবিধা হচ্ছে আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে না তো তাহলে একটু মন খোলে তোক বিদ্যান দিন দেখি সুবিধা আছে কি না সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বিদ মনোযোগ আছে মনে হয় মনোযোগ আছে তো নাকি সবাই চিৎকার করে আওয়াজ দেন না আল্লাহ কবুল করে নিক সকলে বলেন আমিন আল্লাহ মনজুর করে নিক সকলে বলেন আমিন নবী বললেন নবীর সাহাবি বললেন আমি রসুল উল্লার কাছে বসা আমি বসে আছি নবীর কদমের দিকে তাকিয়ে আছি ঠিক এমনি সময় ঠিক এমনি সময় একজন মানুষ আমার নবীর কাছে একজন ইহুদি আমার নবীর কাছে এলেন এসে বললেন হুজুর আমি সামদেশের হেরাত থেকে আসছি কোথার থেকে সামদেশের হেরাত নামক জায়গা থেকে আসছি কি খবর হজুর আমার দেশে রাহাজানি চুরি ডাকাতি সেই সাথে নারীদের উপরে পাশবিক অত্যাচার এত পরিমাণে বেড়েছে যে সে কথা মুখে প্রকাশ করা যাবে না হজুর নারীরা রাতের বেলাতে রাতের অন্ধকারে তো নিরাপদ নয় দিনের আলোতেও তাদের নিরাপত্তা নেই এরকম পরিবেশ তৈরি হয়েছে ওর মতো বলে নবীর কাছে অভিযোগ করে চলে গেলেন বলছেন আমি নবীর কাছে বসা তখনও কিছুক্ষণ পরে আর একজন এলেন এসে আমার নবীকে বললেন হজুর আমাদের দেশে চুরি ডাকাতি রাহাজানি বাটপাড়ি এত বেশি হয়েছে যে মাল সামান ঠিকঠাক করে রাখা বড় দুষ্কর হয়ে যাচ্ছে রাতে দিনে চুরি হচ্ছে মানুষ যেন চরে চোরে একেবারে গোটা এলাকাটা ছেয়ে গেছে মালের কোনো নিরাপত্তা নেই ওর অভিযোগ জানিয়ে রসগুল্লাকে বলে চলে গেলেন হাজরাতে আদি বললেন আমি আমার নবী পাকে চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখলাম আমার নবীর চেহারায় মুচকি হাসি জোরে বলুন শোভানাল্লাহ জোরে বলা যাবে না আরও জোরে বলা যাবে না আমি ভাবতে লাগলাম নবী এই কথাগুলো শুনে মুসকি হাসলেন আমি নবীর মুচকি হাসিতে আপনাদেরকে সুভান পড়ালাম বলে কষ্ট পেয়েছেন এই নবী মুচকি হেসেছেন আপনাদেরকে সুভান পড়ালাম এতে আপনারা কষ্ট পেয়েছেন কষ্ট পাননি তো মনে হয়নি তো যে নবী হেসেছে তাতে আমাদের কি হয়েছে আমরা সুভান আল্লাহ বলবো কেন নবীর মুচকি হাসিতে সুভান আল্লাহ পড়ালাম এজন নেই যে হাদিস শরীফে এসেছে আমার রসুল যখন মুচকি হাসতেন মা আমেনার রক্ত জিগার নূরে মুজাসম রসুল আকরম যখন মুচকি হাসতেন আমার নবী পাকের মুচকি হাসির সাথে সাথে আল্লাহ পাকের আর্শ ইলাহিতে নূর চমকাত জোরে বলুন সুহান জোরে বলা যাবে না তাই আমার নবীর চেহারাই মুচকি হাসি এই মুচকি হাসি দেখতে দেখতেই নবী আমাকে বললেন বাবা আদি আমি বললাম জি হুজুর রসুল বললেন আল্লাহ যদি তোমার হায়াত দেয় আমার নবীর পাওয়ারটাকে একটুখানি লক্ষ্য করুন রসুল আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন আমার নবীকে আল্লাহ কত জ্ঞানের অধিকারী বানিয়েছিলেন কিছু বাতিল ফেরকা কিছু মূর্খ তারা আলোচনা করে আমার নবী ছিলেন অশিক্ষিত আন আমার নবীর শিক্ষা দীক্ষা ছিল না আমার নবী ছিলেন অম্মি মূর্খ আমার নবীকে আল্লাহ গোটা পৃথিবীর এক নম্বর জ্ঞানী বানিয়েছিলেন জোরে বলুন সুবহন আল্লাহ আমার নবীকে আল্লাহ পৃথিবীর এক নাম্বার সম্মানী বানিয়েছিলেন জোরে বলুন সুবহন আল্লাহ কারণ নবীকে যে জ্ঞানী বানিয়েছিলেন সে কথা কোরআন আমাদেরকে দলিল দেয় আল্লাহ বলেছেন আমি আমার নবীকে জ্ঞানের ব্যাপারে এবং শিক্ষার ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি আমার নবীর হৃদয়ে আমার নবীর অন্তরে আমার নবীর শিরাববারকে আমি আল্লাহ পাক শিক্ষা প্রদান করে দেব জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলা যাবে না কার নজির নমুনা নবী পাক একদিন আবুল আহাবের কাছে কার কাছে আবুল আহাবের কাছে কয়েকবার কাছে আবুল হাব সম্পর্কে আমার নবীর কে আরে একটু কথা বলুন হ্যাঁ সম্পর্কে আমার নবীর চাচা কথা বললে একটু ভালো লাগে তো চাচা হিসাবে চাচার কাছে কলে মাদ্দ নিয়ে গেছে বহুবার চাচা হলে কী হবে আবুল আহাব বড় নেতা বড় মতব্বর শিক্ষিত হ্যাঁ সম্মানী ব্যক্তির একজন তাই আমার নবী যতবার যায় শুধু অপমান করে তাড়িয়ে দেয় একদিন দুপুরবেলা আমার নবী খুব ভাবছেন বিষয়টা নিয়ে কি করা যায় তাই হাদিস শরীফে এসেছে রসুলুল্লাহ আদম শফিউল্লাহ থেকে আদম সফিউল্লাহ থেকে আর ঈশা রুহুলুল্লাহ। তার মানে আদম সফিউল্লাহ থেকে আর ঈশা রুহুল্লা পর্যন্ত যত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন সকলের জীবন হিস্ট্রিটাকে আয়নার মতো প্রতিচ্ছবি করে সামনে নিয়ে এসে নবী দেখতে লাগলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ অতএব আমার নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন নির্লুক মুনাফিকদেরকে নতুন করে বলার দরকার নেই আল্লাহ পাক গোটা বিশ্বের জ্ঞান ভান্ডার আমার নবীর হৃদয়ে নবী সিনাতে আল্লাহ ঢেলে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সমস্ত নবীর জীবন আদর্শ নবী আয়নার মতো সামনে চেহারা সামনে নিয়ে এসে দেখতে লাগলেন কোন নবীর জীবনে কে কি করেছেন সমস্ত জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী দেখতে গিয়ে দেখলেন সব নবীরা কলেমার দাওয়াত দিনের আলোতে দিয়েছেন ব্যতিক্রমী একজন নবী ব্যতিক্রমী একজন নবী সেই নবীর নাম হলো হযরাত নবী নহু আলি ওয়াস সালাম যিনি রাত এবং দিন দুটোকেই চব্বিশ ঘন্টা কলেমার দাওয়াত নিয়ে তার অনুসারী অনুদায়গামীদের কাছে রাত দিন চব্বিশ ঘন্টা দাওয়াত দিয়েছেন আমি আপনাদেরকে এই দাওয়াতের ব্যাপারে আর লম্বা জায়গায় নিয়ে যাবো না কারণ ও ঘড়ির কাঁটা তো আর বন্ধ নেই দেশো না যাক এখনো আল্লাহ চায় কিছু সময় আছে আপনাদেরকে দেওয়া যাবে কিছু নেওয়ার জন্য আমরা তৈরি ইনশাল্লাহ এই নেওয়ার জন্যে আমরা সবাই তৈরি তো নাকি গো আমি যে দেবো আল্লাহ যে দেওয়ার দায়িত্ব দিয়েছেন এটা দেবো আমরা সবাই নিতে পারবো তো ইনশাল্লাহ নাকি গো বাবাজি তো দেখলেন হাজরাতের নবী নুহু ব্যতিক্রম চব্বিশ ঘন্টা আল্লাহ দিনের দাওয়াত দিয়েছেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হয়তো আপনারা কখনো উপলব্ধি করেন আল্লাহ পাক আমার নবীর পূর্বে যত নবী পাঠিয়েছিলেন প্রত্যেকের হায়াত অনেক লম্বা লম্বা হায়াত দিয়েছিলেন দিয়েছিলেন না দেন ভাই চারশো বছর পাঁচশো বছর সাতশো বছর আটশো বছর নশো বছর এক হাজার বৎসর পর্যন্ত হায়াত দিয়েছে আল্লাহ কিন্তু এই সাতশো আটশো নশো হাজার বৎসর ধরে কলেমার দাওয়াত দিয়েছেন কোন নবী দিনকে পরিপূর্ণ করতে পারে নাই পেরেছে যদি বলেন পেরেছে আর আমার নবী মাত্র তেইশ বছর ক বছর চল্লিশ থেকে তেষট্টি মাত্র তেইশ বছর তেইশ বছরের দাওয়াতে আল্লাহ পা খুশি হয়ে দিনকে পূর্ণতা দান করলেন জোরে বলুন সোহাল আল্লাহ দিন পূর্ণ করে দিলেন শরিয়া পূর্ণ করে দিলেন ধর্ম ইসলামকে আল্লাহ পূর্ণ করে দিলেন শুধু পূর্ণ করে দিলেন না বরং আল্লাহ ইসলাম ধর্মটাকে রাজিয়ার খুশি হয়ে আল্লাহর তরফ থেকে মনোনীত পছন্দনীয় হিসাবে গ্রহণ করে আল্লাহ তরফ থেকে অনুমোদন দাওয়া হলো জোরে বলুন জোরে বলা যাবে না সেই নবীর অনুসারী অনুগামী নবী দেখলেন হাজরাতে নবী নুহু রাত দিন চব্বিশ ঘন্টা দিনের দাওয়াত দিয়েছেন আমার নবী ভাবলেন চাচা আবু লাগাব নেতা মানুষ সম্মানীয় ব্যক্তি বহু মানুষজন তার কাছে আসা যাওয়া করে তাই দিনের বেলায় আমি যাই বলে হয়তো মন আছে কিন্তু ওই চাপ সম্মানের চাপ সেই জন্য হয়তো মেনে নিতে পারে না তাই রাতের বেলায় যাব তাই সিদ্ধান্ত নিলেন সব নবীর সুন্নাথকে যেমন মেনেছি নুহু নবীর সুননাথের উপরে একবার আমলটা করে রাতের বেলায় আবুল হাবের কাছে যাব তাই নবী রাতের বেলায় আবুল হাবের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন কে আমি দরজা খুলে বলছি মোহাম্মদ তুই আচ্ছা চাচা আমি তোর কি লজ্জা নামক জিনিস নেই লজ্জা কাকে বলে তুই জানিস না আর কত অপমান করতে হবে আমায় একটু বলে বোঝাবি যে এই এতগুলো অপমান করলে তবে আমার লজ্জা হবে নির্লজ্জ বেহায়া যাচ্ছে তাই বলে আমার নবীকে অপমান করতে লাগলেন নবী শুধু শ্রোতা হয়ে শুনলেন পরিশেষে রসুল উত্তর দিলেন চাচা আমি জানি আপনি সম্মানী মানুষ নেতা মানুষ আপনার কাছে বহু লোকের আনাগোনা তাই দিনের বেলায় হয়তো আপনার ইচ্ছা থাকলেও আপনি মেনে নিতে পারেন না তাই রাতের অন্ধকারে এসেছি নির্জনে নিরালায় একাকি আমি আর তুমি আর কেউ নেই এখানে শুধু একবার কলেমা পড়ে নাও আমি তোমার ভাইপো কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমি তোমার ভাইপো মোহাম্মদ জামিনদার হব চোরে বলুন সোহান চোরে বলা যাবে না আবুল আকাব মুখের উপরে আমার নবীকে অপমান অপদস্থ করে তাচ্ছিল্যতার সাথে বার করে দেওয়ার জন্য উদ্ধত হল ঠিক এই সময় একটা ছোট্ট ছাগলের বাচ্চা কিসের বাচ্চা ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চার স্বভাব হলো ও সবসময় নাচা করে আনন্দ উল্লাস করে বেড়ায় লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে একটা ছাগলের বাচ্চা লাফাতে লাফাতে ওই সময় কাছে চলে এসছে আট রিয়াত না করে অপমানের এক দাম পিছনে শেষ দুর্গড়ায় নীল্লাদের শেষ ঠিকানায় আমার নবীকে নিয়ে গিয়ে ফেললেন আল্লাহর রাসূলকে বললেন মোহাম্মদ এক কাজ কর আমার কাছে কলে দাওয়াত না দিয়ে তুই এক কাজ কর এই ছাগলের কাছে ছাগলের বাচ্চার কাছে কলে দাওয়াত দে ওকে একটু বুঝিয়ে সুজিয়ে দেখ ও কলেমা পড়ে কিনা এর চাইতে আর অপমান কিছু আছে বলে মনে হয় আমার নবীকে জানোয়ারের সাথে ছাগলের সাথে তুলনা করলেন আমার রসুলকে ছাগলের সাথে তুলনা করলেন আমার নবী অপমানিত বোধ না করে রসুল আস্তে করে বললেন চাচা আমি যদি ছাগলের বাচ্চার কাছে কলেমার দাবাত দিই আর ছাগলের বাচ্চাটা যদি কলেমা পড়ে নেয় তাহলে কি তুমি কলেমা পড়বে চাচা আবুল্লাহ বাবা হয়ে গেল বলে কি ছাগলের বাচ্চা কলেমা পড়বে হ্যাঁ কি তো রহস্য করে নবীকে বললেন মোহাম্মদ ঠিক আছে যা তুই যখন বলছিস যে ছাগলের বাচ্চা যদি কলেমা পড়ে নেয় তো আমিও না হয় পড়বো যা কথা দিলাম আমিও পড়ে নেব বিশ্বনবী হবে বললাম আখরি জামানার নবী চাচাবুল আহবের বলতে যতক্ষণ দেরি আমার নবী দুহাত পেতে আল্লাহর শাহিদ দরবারে দোয়া চাইতে লাগলেন আয় আল্লাহ আমি জানি না আমার চাচা বোলাঘাব কলেমা মা পড়বে কি না কলেমা মেনে নেবে কিনা তবে কথা দিয়েছে ছাগলের বাচ্চা যদি কলেমা মা পড়ে নেয় তাহলে আমার চাচা বোলাঘাব কলেমা পড়ে নেবে আল্লাহ তুমি কি পারো না তোমার কুদরতি হাতে সকলকে তো থাকতে হয় তোমার কুদরতি হাতে সবই ক্ষমতা তো রয়েছে গো আল্লাহ তুমি কি পারো না তোমার কুদরতি শক্তি আর পাওয়ার দিয়ে তুমি কি পারো না তোমার অনন্তভাসীম ক্ষমতা ব্যবহার করে আল্লাহ পাক তোমার কুদরতি সাজ এই ছাগলের বাচ্চাটাকে কি কলেমা পড়িয়ে দিতে পারো না আল্লাহ তুমি কি ছাগলের বাচ্চাটাকে কলেমা পড়াতে পারো না এ পাবার কি তোমার নাই সবার মালিক জওয়ান যুবকেরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলো তো শোনা পৃথিবীতে সব পাবার সব ক্ষমতা সব ক্ষমতা শক্তির মালিক একমাত্র ওকে আছে আর জোরে বলেন পৃথিবীতে যা কেউ দিতে পারে না তা দিতে পারে কে আর জোরে বলেন কে পৃথিবীতে যা একেবারেই অসম্ভব তা কার কাছে সম্ভব কে সম্ভব করতে পারে আমার নবীর দোয়া রসুল চাওয়ার তখনও শেষ হয় নাই রেশনা ও খাসপুরের জওয়ান যুবকেরা আমার নবী পাকের চাওয়ার তখনও শেষ হয় নাই আমার আল্লাহ বললেন হাবি আমি আল্লাহ তো অন্তর জামি আমি আল্লাহ তো হৃদয়ের খবর রাখি মনের খবর রাখি হবি চিন্তা করো না আমি আল্লাহ তোমার কথা মতো আমার কুদরতি পাওয়ার দিয়ে আমি ছাগলের জবান খুলে দিলাম আর তার জবান দিয়ে কলে মা পড়িয়ে দিলাম এর জবান যুবকেরা আবুলাহাবের সম্মুখে বিশ্বনবী হাবিবুল্লাহর সম্মুখে আল্লাহর কুদরতি ইশারায় ওই ছাগলের বাচ্চা তার কলেমা শাহাদাত পড়তে শুরু করে দেয় কলেমা শাহাদাতের আওয়াজ শুনে আবুলাহাব যেন অবাক হয়ে যায় হায় রে হায় জীবনে অনেক কিছু তো দেখেছি এমন জিনিস তো কখনো দেখি নাই মোহাম্মদ যে এত বড় যাদুকর আসমান জাদু পরিচালনা করে আসমানের চাঁদের উপরে তার ক্ষমতা প্রয়োগ করে জীবজন্তু জানোয়ারকে কলেমা পড়ায় এত বড় জাদু কত জীবনে কখনো দেখি না ওই আমার নবীকে রহস্য করে ঠাট্টা মজা করে তুচ্ছ তাচ্ছিল্য তার সাথে অপমান অপদস্ত করে তাড়িয়ে দেয় আমার নবীর দিকে লক্ষ্য করে ই হাতের বল প্রয়োগ করে হাত দিয়ে করে তাড়িয়ে দেয় আমার আল্লাহ কোরআনুল করিমে ঘোষণা করে দেয় আমি আমার হাবিবের উপরে অপমান আমার অসুরের উপরে অপদস্থ কখনো পর নাচ করবো না সইব না কারণ গোটা পৃথিবীর সৃষ্টি করার ব্যাপারে আমি আমার দস্ত আমার হাবিবকে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম বলে তবেই না আমি গোটা পৃথিবীকে সৃষ্টি করেছি তাই আমার হাবিবকে যে হাত দিয়া বুলাহাব অপমান অপদস্থ করে ওই হাত আমি আস্ত রাখবো না ওই হাত আমি ঠিক রাখব না তাই কোরআনুল কারীমে এই ছুরা সুরা ছোট্ট একটি সুরা আল্লাহ নাজিল করে দিলেন যে সূরার নামই রাখা হলো সুরা লাহাব এই সুরা লাহাব নাযিল হয়ে গেল আল্লাহ পাক ঘোষণা দিলেন তাবত এই দুনিয়ার মানুষ সূরে দাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আবুল আহাব যে হাত দিয়ে আমার নবীকে অপমান করেছে আবুল আহাব যে দিয়ে আমার রসুলকে অপদস্ত করেছে কষ্ট দিয়েছে ওই হাত আমি আল্লাহ সুস্থ রাখবো না ওই হাত আমি আল্লাহ ভালো রাখবো না ওই হাত দুটোকে আমি আল্লাহ ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এ যাওয়ার যুবকেরা সোনার মালিকেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ আখরি জামানার নবীর ব্যাপারে আল্লাহ সঙ্গে করেন নাই নবীর ব্যাপারে আমার আল্লাহ সম্পূর্ণ আলাদা আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক কতটা মর্যাদা সম্পন্ন নবী হিসাবে আমার নবীর ব্যাপারে কতটা সম্পন্ন মর্যাদা ব্যক্তিত্বপূর্ণ নবী হিসাবে আল্লা পাক আমার নবীকে পাওয়ার দিয়েছেন এ সম্পর্কে আপনাদেরকে বলতে গেলে রাতের পর রাত দিনের পর দিন পার হবে আলোচনা সমাপ্তি হবে না আল্লাহ হায়াতে রাখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদেরকে শোনাবো শোনা আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন স্বয়োগ আমার আল্লাহ তার আগে একবার প্রাণ ভরে মনোযোগ বাড়িয়ে নেওয়ার জন্য আমার اماں نبی پاک کے ارشاریار অনুগামী হিসাবে উম্মতে মুহাম্মাদীদের জবানের আওয়াজ দিয়ে কণ্ঠের আওয়াজ দিয়ে মুক্ত কণ্ঠে একবার দরুদ النজরানা শুনতে চাই সবাই মিলে আওয়াজ দিয়ে নবীর শানে দরুদ পড়তে পারবো কি ভাই পারবো আমরা ইনশাআল্লাহ এই সবাই একসাথে দরুদ শরীফ পড়বো একবার কি বলেন জুড়ে নাస్తే জুড়ে পড়তে পারবো খাস যে সুন্দর নামের অধিকারী এখানে যারা বসবাস করে এলাকায় যারা বসবাস করে নিশ্চিত তারা সুন্দর তা আপনাদেরকে দেখেই বোঝা যায় আল্লাহ পাক আপনাদেরকে যে সুন্দর পরিবেশ দিয়েছেন আপনাদের যে সুন্দর পরিবেশ এবং মানসিকতা আছে তাতে সাধুবাদ জানিয়ে আল্লাহ শাহি দরকারে দোয়া রাখি আল্লাহ আপনাদেরকে আরও সুন্দর পরিবেশের অধিকারী বানাক সকলে বলেন আমিন আরও জনে বলেন আমিন প্রাণ ভরে মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে নবীর শানে মোহাম্মতের সঙ্গে উচ্চ আওয়াজে দুরুশরীফ আল্লাহ ঝিমুলে হবে না ভাই এটা জোরে বলতে হবে বা আলা আলে সইয়ে মোহাম্মদ নাম যতই জোপি মোহাম্মদ নাম যতই জোপি ততই মধুর লাগে ওই নামে এত মধু আছে কে জানি তাই যে বিষয়টি আমি মনে করিয়ে দেওয়ার জন্য বলছিলাম আল্লাহর কুদরতি করিসম করিস্মার উপরে আমাদের সকলের রীতিমতো আস্থা আছে আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে অবাস্তবকে বাস্তব বানাতে পারে কিছু নেই সেখানে কিছু বানাবার ক্ষমতা যার আছে তিনি হলেন মহান স্রষ্টা জোরে বলুন সোহাল এর যেমন যুবক্রী আদমের একটা দিন তো অস্তিত্ব ছিল না তাকে কিছু দিয়ে অস্তিত্ব বানিয়েছেন আমার আল্লাহ আদমের বাপও ছিল না মাও ছিল না হাওয়ার বাপ ছিল না মাও ছিল না বিনা বাপে বিনা মায়ে সন্তান বানাতে যিনি পারেন চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে এ যাওয়ার যুবকের ও সোনার মানিকেরা এই আল্লাহ পাকের আল্লাহ পাকের সুকৌশল আল্লাহ পাকের চিন্তা ভাবনাকে ফলপ্রসূ করার ব্যাপারে আমার আল্লাহ পাকের সিদ্ধান্তকে বাস্তবায়িত করার ব্যাপারে গোটা পৃথিবী যদি একদিকে হয় আর আমার আল্লাহর সিদ্ধান্ত যদি একদিকে হয় চিৎকার করে বলেন জয়ী হবে কে আরো জোরে বলেন কে একটি এই আমাদের কাছে অত্যন্ত পরিচিত সুরভ সুরাতির নাম হলো সুরাতিন আমি আপনাদের কাছে সুরাতিন তেলাম করেছি না এই সুরাতে আমার আল্লাহ চার চারটি কসম করেছেন দুটো ফলের কসম আর দুটো জায়গার কসম আল্লাহ দিয়েছেন এই দুটো ফল আর দুটো জায়গার কসম দিয়ে আল্লাহ পাক আমাদের ব্যাপারে তাম পৃথিবীর মানব জাতির ব্যাপারে আল্লাহ পাক সুন্দর করে ঘোষণা দিয়েছেন আমি যদি আপনাদেরকে সুরা তিনের এই চারটি জিনিসের কসমের ব্যাপারে মুফাসির তফসির কারো কেরাও তাদের কলমের ডগায় যা ব্যাখ্যা লিখেছেন ওই মুফাস শরীফদের ব্যাখ্যার উপরে আপনাদেরকে নিয়ে যাই শোনা ও খাসপুরের জওয়ান যুবকেরা ও প্রতিবেশী এলাকার মানুষেরা খোদার কসম করে বলি খাইরুজ জামানের ক্ষুদ্র জ্ঞানে যদি আমি আলোচনা করি শুধু এই চারটে কসমের ব্যাপারে তিনের কসম যাইতুনের কসম বরকতময় পাহাড় তোর পাহাড়ের কসম নবীর জন্মভূমি মৌলুদুন

কান নগরের কসম জিনিসের কসম দিয়েছেন এই চারটি কসমের ব্যাপারে যদি আলোচনা রাখি সবে তো শাবানের চাঁদ উদয় হয়েছে এই শাবানের চাঁদ কখন সমাপ্তি হবে রমজানের চাঁদ আসবে রমজান সমাপ্তি হবে তবে আমার আল্লাহর আলোচনা সমাপ্ত করা সম্ভব হবে না এ जवान যুবকেরা শোনার পাকের পাকের আটকাবার ক্ষমতা কারো নাই আমার আল্লাপ এই তোর পাহাড়ের কসম দিয়েছেন এই চারটের ভেতরে একটা তূর পাহাড়ের কসম দিয়েছেন আল্লাহ এই তুরু পাহাড়কে আল্লাহ পাক বললেন বরকতময় পাহাড় এই পাহাড়টাকে কেন বরকতময় বলা হলো আর পাহাড় দুই প্রকারের হয় একটা হলো তুর তূর মানে পাহাড় আর একটা হলো জাবাল জাবাল মানেও পাহাড় জাবাল কোন পাহাড়গুলো তুর কোন পাহাড়গুলো এর ব্যাখ্যা কি মোফাসিরিনে কেরামেরা কি তাফসির করেছেন এর জবাব যুবকেরা শুনলে প্রিয় বা হবেন আর একটা তথ্য আপনাদেরকে না বললে বড় ও না বলা হবে রে সোনা আমার নবী পাকের জুনি লোকদর সাহাবি যে সাহাবিটি হলেন ইসলামের প্রথম খলিফা যিনি হলেন আম্মা জালমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাব্বা জা যার সম্পর্কে আমার নবী বলেছেন গোটা পৃথিবীর আদম সব থেকে নিয়ে গোটা পৃথিবীতে যত মানব মানবী আছে শুধু নবী রসুলদেরকে বাদ দিয়ে সকল মুসলমানের রিমান যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বাকারের রিমান্ড যদি এক পাল্লায় রাখা হয় আমি নবী বলছি আবু বকারের রিমান আবার আল্লাহ ভারী করে দেবে সেই আবু বাবার সম্পর্কে রসুল বলেছিলেন সুরাবাকারা আবু বাকার হলো আরবি আরবে আরব দেশের মানুষ মাতৃভাষা হলো আরবি তাই আরবি ভাষার উপরে প্রচন্ড দখল এই সুরাবাকারা আবু বাকারের মতো জড়িল কদর সাহাবি আবু বাকারের মতো ইমানদার সাহাবিকে এই আল বাকারা বুঝে নিতে নবী বললেন সময় লেগেছে আট বছর কতদিন আবু বাকারের বাকারা বুঝতে সময় গেছে আট বছর আর আমরা তো আট বছর সময় পেলে মাসাল্লাহ হাফেজ কারি মৌলানা মুফতি মোহাদিস আল্লামা ফকি মুফাস এমন কোনো টাইটেল থাকে না আট বছর সময় পেলে যা পূরণ করা যায় না আর আবু বাকার শুধু সুরা বাকারা বুঝে নিতে আট বছর সময় লেগেছিল এর জওয়ান যুবকেরা তাই বলি শোনা আল্লাহর কোরআন এত গভীর শুধু কেবলমাত্র খুলতে শুরু করলে এমন ভাবে চারিদিকে ডালপালা বিস্তার করবে ওর ভেতর থেকে বার হওয়ার মতো আর সুযোগ পাওয়া যাবে না তাই আল্লাহ বলেছেন গোটা পৃথিবীতে যত পানি আছে সব পানিগুলো যদি কালি বানানো হয় আর গোটা পৃথিবীতে যত গাছ আছে এই গাছগুলোকে যদি কলম বানানো যায় আর আমার আল্লাহর প্রশংসা যদি লেখা শুরু হয় গোটা পৃথিবীর পানি দিয়ে বানানো কালি শেষ হয়ে যাবে গোটা পৃথিবীর গাছ দিয়ে বানানো কলমগুলো ক্ষয় হয়ে যাবে আল্লাহ প্রশংসা করে কখনোই শেষ করা যাবে না এ জামান যুবকেরা আল্লাহ পাকুর পাহাড়কে বরকতময় পাহাড় কেন বললেন ওই পাহাড়ে হজরত নবী মুসা কলিমুল্লাহ পর পর চল্লিশ দিন আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিলেন আল্লাহ পাক ওই পাহাড়ের উপরে নবী মুসাকে নবুবাদ দিয়েছিলেন আমার নবী পা নবী মুসা কলিমুল্লাহকে আল্লাহ নবুবাদ দিয়েছিলেন নবী মুসার সাথে আল্লাহ কথা বলেছিলেন মুসা নবীর মজেদা আল্লাহ পাক ওই পাহাড়ে দিয়েছিলেন নিশ্চিত করে আমরা জানি আল্লাহ পাকের এই পৃথিবীতে সময়ে একই একাধিক নবী রসুল আল্লাহ বানিয়েছিলেন যেমন নবী মুসার জামানা। আল্লা রে নবী আমার আল্লাহ পাকের কাছে মূষা বলেছিলেন আল্লাহ সাহায্যকারী সহযোগিতাকারী হিসাবে যদি আর একজনকে আমার সাথে পেতাম তাহলে ফেরাউনের গিয়ে পৌঁছে দেওয়ার ব্যাপারে অনেক সাহস জোগানো হতো আল্লাহ পাক বললেন মূষা চিন্তা করিস না সাহায্যকারী হিসাবে সাথে যাওয়ার মতো শক্তি সঞ্চয় করার জন্য আমি আল্লাহ পাক তোর সাথে তোর ভাই هارুন কেও নবী বানিয়ে দিলা موسی ও নবী মুসার ভাই هارুন ও নবী আর নবী মুসা জার মেয়ে কে বিবাহ করেছিল অর্থাৎ মুসা শ্বশুর তৃতীয় নবী একসাথে একই সভায় তিন জন নবী এ জওয়ান যুবকেরা কলেবর ছোট করে নিয়ে আসার জন্য আপনাদের কেমন একটি জায়গায় নিয়ে যেতে চাইছি সোনা হজরাতে নবী মুসা কলিম পাক পৃথিবীর জমিনে পাঠাবেন আর তৎকালীন সময়ে আল্লাহ চরম পরম তো আর শত্রু হিসাবে নিজেকে যে খোদাই দাবি করে বসেছে সেই ফেরাউনের সিদ্ধান্ত হলো পৃথিবীতে আসতে দেবে না ফেরাউন আটকাবে আর আবার আল্লাহ পাঠাবে সবাই মিলে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন ফেরাউন জিতবে না আবার আল্লাহ জয়ী হবে আরো জোরে বলেন কে জয়ী হবে এই আল্লাহ পাকের সিদ্ধান্ত বাস্তবায়িত করার জন্য আল্লাহ মূষা পাঠালেন মূষা পৃথিবীতে রীতিমতো এলো রীতিমতো মায়ের কোলে লালিত পালিত হতে লাগলো মূষার আগমনের ইতিহাস রামায়ণ করে লালিত পালিত হওয়ার ইতিহাস আমি যদি আপনাদেরকে বলতে যাই অনেক সময়ের ব্যাপার শোনা তাই আল্লাহ পাকের সুকৌশল আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে পৃথিবীর জমিনের ইতিমতো পাঠানোর ব্যবস্থা করলেন ফেরাউন তার চেলা চামুন্ডারা ফেরাউন তার অনুগামীরা ফেরাউন তো তা টোটাল মিশরের বাসিন্দারা পেল না সকলের আমার আল্লাহ সিদ্ধান্ত মতে মোসা কালিমুল্লাহকে তার মায়ের পেটে পাঠিয়ে দিলেন আল্লাহ আমি একেবারে ওগুলো বাদ দিয়ে একটুখানি কেবলমাত্র মনে করিয়ে দেওয়ার জন্যে বলছিস নবী মোশা কালিমল্লা তখন আঠেরো বছর বয়স আঠারো বৎসরের যুবক তার আগে ফেরা সাথে অনেক ঘটনা তো ঘটেছে মুসার মায়ের ঘরে অনেক ঘটনা ঘটেছে সিন্দুক বানানোর জন্য রাজমিস্ত্রির সাথে অনেক ঘটনা ঘটেছে আল্লাহর মালায় কাপা পাঠিয়ে মুসার জন্য আল্লাহ সিন্দুক বানাবার ব্যবস্থা করে দিয়েছে মুসার মা যখন বাচ্চাটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে রীতিমতো কম্পন শুরু হয়ে গেছে কি করি কিভাবে বাঁচাবো এই সংবাদ যদি একবার প্রকাশ হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তাহলে মা বেটা দুজনকে রীতিমতো আর বাঁচার সুযোগ দেবে না তাই কিভাবে বাচ্চাকে বাঁচাবো কোরআনুল করিমের কুড়ি নাম্বার পাড়া এগারো নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ আব্বা ক্লিয়ার করে দিয়ে মুসারমাকে জানায় ওরে মুসারমা তোর বেটাকে নিয়ে ভয় করিস না আমি আল্লাহ পাক কথা দিলাম তোর বেটাকে নিয়ে যদি এতই চিন্তা হয় কি করে মানুষ করবি কি করে লালন পালন করবি কি করে বাচ্চাকে বাঁচাবি এই ভয়ে যদি তোর হৃদয়ে ভয় তৈরি হয়ে থাকে আমি আল্লাহ তোকে বলছি ওরে মুসলমান ছুতর মিস্ত্রিকে ডেকে একটা কাঠের সিন্দুক তৈরি করে ওই সিন্দুকের ভেতরে তো তোর বাচ্চাকে ভরে নীল দরিয়ায় ভাসিয়ে দিবি সস্তা হিসাবে আমি আল্লাহ কথা দিলাম তোর বাচ্চাকে লালন পালন করার ব্যাপারে রীতিমতো রীতিমতো আমি আল্লাহ তোর বাচ্চাকে লালন পালন করাবার ব্যাপারে বড় করার ব্যাপারে নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দিয়ে আমি আল্লাহ কত দিলা তোর বাচ্চাকে আবার তোর কোলে ফিরিয়ে দেব জোরে বলুন সোমহান আল্লাহ আরো জোরে বলা যাবে না সোনার বাণী কেরাও আস্তে 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 বয়স নিশ্চিত করে আপনি জানেন একটা ঘটনা ঘটেছিল সঙ্গে ফেরাউন ফতোয়া জারি করে দিল মুসাকে যেখানে পাবে জীবিত অথবা মৃত আমার কাছে হাজির করাও সমন জারি হয়ে গেল নবী মুসার কালিমুল্লা প্রাণ প্রিয় মোহাব্বত ভালোবাসার মানুষ যাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছিল দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে বলছে আর একাউন ঘোষণা করে দিয়েছে তোমার মাথা ফেরাউন ঘোষণা করে দিয়েছে তোমার জীবন নাশ করতে হবে জীবিত তোমাকে নিয়ে যেতে হবে তাই তুমি দেশ থেকে পালিয়ে যাও মশা মিশর থেকে রবানা হয়ে গেল মিশর এলাকা অতিক্রম করে মাদায়ের এলাকার মধ্যে প্রবেশ করে গেল জঙ্গল দিয়ে যেতে যেতে হজরত নবী মোসা কলিমুল্লার সম্মুখে একটা জঙ্গলের ভেতর একটা কুয়া দেখতে পাওয়া গেল মোসা আস্তে আস্তে এগিয়ে যায় লক্ষ্য করে দেখে ওই কুয়ার ধারে একদল রাখাল বালকেরা তারা তাদের বকরির দলগুলোকে নিয়ে পানি পান করায় কাছাকাছি যেতে না যেতে মশা দেখতে পায় ওই বকরির দলগুলোকে তারা পানি পান করায় আর মমতাময়ী দুইজন মহিলা যুবতী একদল বকরির পাল নিয়ে তারা সাইডে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে মশা আস্তে আস্তে এগিয়ে গেছে মন সম্বোধন করে জানতে চেয়েছে বোন তোমরা কেন এইভাবে এখানে দাঁড়িয়ে ওই দুইজন সুন্দরী সুশ্রী রমা যুবতী মহিলা ওরা বলেছিল ভাই এখানে আমরা দাঁড়িয়ে আছি ওই রাখাল বালক এতই বদমায়েশ ওই রাখালেরা এতই বদমায়েশ ওরা যতক্ষণ না ওদের বকরির পালগুলোকে পানি পান করানো হবে আমাদের ছাগলের পানি পান করানোর সুযোগ দেবে না তাই অপেক্ষায় দাঁড়িয়ে আছি ওরা বকরির দলগুলোকে পানি পান করিয়ে বেরিয়ে গেলে আমরা আমাদের বকরি গুলোকে পানি পান করাবো মোসা বললো আমি একটু সহযোগিতা করে দিতে পারি বলে ভাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হাজরাতে নবী মোসা কালিমুল্লাহ কুয়াতে বালতি নামিয়ে পানি উঠালেন এবং এদের বকরির পার গুলোকে সুন্দর করে পানি পান করিয়ে দিলেন ওই মহিলা দুটি মনের আনন্দে বকরির বালদুগুলোকে নিয়ে বাড়ির পথে রাগানা হলো বাড়িতে কি আব্বা জানকে লক্ষ্য করে বললেন আব্বা আজকের পথে একজন সুদর্শন সুন্দর চারার অধিকারী সুদর্শন যুবকের সাক্ষাৎ পেয়েছিল তার সাথে দেখা হয়েছিল আব্বা কি বলবো তার আচার আচরণ কি বলবো তার সুন্দর পরিবেশ এবং ব্যবহার তাকে দেখলেই মনে হয়ে যেন মনোমুগ্ধকর মানুষের সাথে দেখা হয়েছে আব্বা মনটা বড় চাইছে সুদর্শন যুবকটাকে সাথে করে নিয়ে এসে আপনার সাথে একটু পরিচয় করিয়ে দেব সময় বললেন মা রে পরিবেশের যখন তখন কেন সাথে করে নিয়ে আসলি না বললেন আব্বা একটাই মাত্র কারণ ওই যুবকটাকে আপনার কাছে নিয়ে যে আসবো কারণ আপনার কাছ থেকে কোনো অনুমতি ছিল না কোন পারমিশন ছিল না এই যুবকটাকে আপনার সাথে দেখা করাতে পারি নাই আপনি যদি ওই যুবকের ব্যাপারে অনুমতি দেন পরবর্তীতে যদি কখনো খোঁজ পে সাক্ষাৎ হয় আপনার সাথে দেখা করাবার ব্যবস্থা করে দেব। আব্বা বললেন ঠিক আছে মা অনুমতি দিলাম মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে নাকি কারা কারা অসুবিধায় নেই সুবিধা কাদের হচ্ছে অসুবিধা যে হচ্ছে না এর প্রমাণ দেওয়ার জন্যে সবাই মিলে একটু তোক বিদ্যান না রাই তোক আওয়াজ বলছে মাঝে মাঝি ভাব কি বলেন আওয়াজ বলছে মাঝে মাঝি ভাব খুব একটা সুবিধার নয় সুবিধাজনক আওয়াজ একটু দেওয়া যাবে ভাই মন খুলে বলো না না রাই তোক বীর মাসাল্লাহ আজকে প্রমাণ হোক যে আমরা রীতিমতো আল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর কোরআনুল করিম সংবিধান হিসাবে আমরা ভালোবাসি হৃদয় দিয়ে মেনে নিতে তৈরি আমরা বিজ্ঞানের থিউরিকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের থিউরিকে মেনে কোরআনের দলের মানুষ হতে চাই মন খুলে আবাস দিয়ে বলো না তাহলে আলোচনা কি আরেকটু একটু নিয়ে যাব না আমার ভাই আপনাদের কাছে এসেছেন প্রতিবন্ধী একটা চাহিদা আমাদের আছে মনে মনে ভাবে দেড় ফুট লোক কী করে এটা মনে মনে হয় না আমার সাথে খুব বন্ধু সুলভ সম্পর্ক বহু জায়গায় একসাথে সব দেখা হয় আল্লাহ প্রতিবন্ধী বানালেও তাকে প্রতিভা যুক্ত করেছেন আল্লাহ তাকে প্রতিভা দিয়েছেন তিনি আমাদের কাছে আলোচনা রাখবেন আমার পরে পরেই আপনারা সবাই আমি জানি তার অপেক্ষাতেই আছেন কিন্তু কি করবেন বলুন আমি মাইকের মাইক না ছাড়া পর্যন্ত তো আপনারা সুযোগ পাচ্ছেন না পাচ্ছেন তাহলে আমাকেও তাড়াতাড়ি মাইকটা ছাড়ানোর ব্যবস্থা করতে হবে তবে যদি সুযোগ পাওয়া যায় রুমন খুলে তো শোনা না রে তকবি জোরে বলেন না রে তকবি আরো জোরে বলেন না রে তকবি প্রাণ ভরে

ব্যাপারে ওই দুইজন সুদর্শনা মহিলা তার আব্বার কাছ থেকে অনুমতি পেলেন অবশ্যই তারা খুঁজে আছে কখন সাক্ষাৎ হবে মোলাকাত হবে যদি একবার দেখা হয় আব্বার কাছে পরিচয় করিয়ে দেব বলতে না বলতে আমার আল্লাহ সুযোগটাকে কাজে লাগিয়ে মিলিয়ে দিলেন সাক্ষাৎ হয়ে গেল দূর থেকে ইশারা করে ডাকছে ভাইজান আমরা আপনার বড় অপেক্ষায় আছি আপনি একটুখানি আমাদের কাছে আসুন আস্তে আস্তে কাছাকাছি হয় ভাইজান আপনি কি আমাদের আব্বা জানের সাথে একটু দেখা করবেন বুঝে তোমাদের আব্বা যান কে আর আমি কেনই বা দেখা করবো না আপনার ব্যাপারে আমাদের আব্বা যানকে আমরা বলেছি আপনার ব্যাপারে আপনার সেই যে প্রথম সাক্ষাৎ আপনার যে সুন্দর ব্যবহার এই সাক্ষাৎ আর ব্যবহার সম্পর্কে আমরা আব্বাকে বলেছি আব্বা অনুমতি দিয়েছেন মা দেখা হলে যুবকটা আমার কাছে নিয়ে আসিস তো আপনি কি আমাদের আব্বা আব্বাজানের কাছে যাবেন একটু পরিচয় করবেন তো মশা বলছে তোমাদের আব্বাজানের পরিচয়টা একটু বলো তোমার আব্বাকে তার পরিচয়টা একটু আগে শুনি তারপরে সিদ্ধান্ত নেব দেখা করতে যাব কি না এ জওয়ান যুবকের ওই সুদর্শনা দুই মহিলা সুদর্শনা দুই যুবতী নারী আল্লাহর নবী মুী মুল্লা আল্লাহ তখন অত নবীকে কে মূষা নবী বানায় নাই তাই তখনই বললেন ভাইজান আমাদের আব্বা যান বহু পরিচয় বহন করে আছে আমার আব্বা জানের বহু পরিচয় আছে দেওয়ার মতো কিন্তু আমরা আপনার কাছে আমাদের আব্বা জানের আর অন্য কোনো পরিচয় দেব না শোনাবো না একটাই মাত্র পরিচয় আপনাকে বলবো ওই পরিচয়টাই আমার আব্বা জানের জন্যে যথেষ্ট আর সেই পরিচয়টা হলো আমাদের আব্বা জান হলেন আল্লাহ তো একজন বীর জোরে বলুন সহ আরো জোরে বলা যাবে না ও জামা

আমরা হলাম সুয়াইব নবীর কন্যা কোন নবীর জোরে বলেন কোন নবীর সুয়াইব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন মাদায়েনবাসীদের কাছে কলে মাদ্দাওয়াত দেওয়ার ব্যাপারে সুয়াইব নবীর কন্যা মুসা যখন শুনল যে সুয়াইব একজন নবী আল্লাহর নবী নবীর সন্ধান পেয়ে মুসা বললেন ঠিক আছে আমি তৈরি আমি রাজি

মহিলা দুইজন গিয়ে আব্বাজানকে সালাম দিলেন সফুরা সালাম দিয়ে বললেন আব্বা সেই সুদর্শন যুবক সুন্দর চেহারার অধিকারী সেই যুবকের সাক্ষাৎ আমরা পেয়েছি রীতিমতো আপনার কথা বলে আমরা তাকে সাথে করে নিয়ে এসেছি ও আমাদের আব্বা আব্বাজান এখন শুধু আপনার অনুমতির অপেক্ষায় আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে পাঠাতে পারি আল্লাহর নবী সোহাই বললেন মা রে আমি ওদের অনুমতি দিলাম আমার কাছে যুবকটাকে পাঠিয়ে দাও নবী মুসা কালিমুল্লাহ হজরতে নবী সোহাই বলি সালামের সামনে গেলেন তো জোরে সাক্ষাৎ হলো আল্লাহর নবী সোহাই আমি নবী মুসাকে বললেন খোকা তোমার নাম কি মুসা আস্তে আস্তে করে বললেন হুদুর আমার নাম হলো মুসা যেই বলেছে মূসা সোয়াইব নবী চমকে উঠেছেন কি বললে বাবা হ্যাঁ আমার নাম হলো মুসা সোয়াইব নবী আত্মপ্রান্ত ভালো করে তাকাতে লাগলেন লক্ষ্য করে দেখতে লাগলেন কি সেই মুসা যে কে আল্লাহ নবুবাদ দেবে যে কে আল্লাহ দান করবে যে আসমানী কেতাব দান করবে যে আমার আল্লাহ দেবে স্বয়ং আমার আল্লাহর সাথে কথা বলার পাওয়ার যে কে আল্লাহ দেবে এ কি সেই মূসা কালিমুল্লা ভালো করে দেখতে লাগলেন তাহলে তো পরীক্ষা করতে হয় যে মূসা আমারত আমার কাছে জমা করা আছে যে মুসা আমার কাছে রাখা আছে ওই আমারুতকে তো ফেরক দিতে হবে ওই মুসা যদি সেই মুসা হয় যাকে আল্লাহ নবী বানাবে তাহলে তো পরীক্ষা শুরু করা দরকার সন্নকারদের কাছে শোনা পরীক্ষা করার জন্যে কষ্ট পাথর থাকে তাতে দিয়ে যাচাই করে খাটি সোনা বার করে নেয় নবী মূসা হলেন খাটি সোনা আর নবী সাইব হলেন অরিজিনাল স্বর্ণকার কুষ্টি পাথর দিয়ে যাচাই করে খাটি সোনা বার করতে কি অসুবিধা হবে কথা বলেন অসুবিধা কি হবে এ যাওয়া যুবকেরা সোনার মালিকেরা হজরতে নবী মূসা কলিমুল্লাহকে নবী সোহাই বললেন বাবা তুমি কি আমার বাড়িতে থাকবে তুমি কি আমার বাড়িতে থাকবে তো মূসা বলছে হজুর আপনি যদি অনুমতি দেন থাকবো আপনি যদি অনুমতি দেন থাকবো কারণ মূসা ঘর হলো মিশরে আর পৌঁছে গেছেন মাদায় ওখানে আত্মীয় স্বজন পরিচিত থাকবার মতো কোনো আশ্রয় মুসার নেই সেই পরিস্থিতিতে যদি কেউ থাকবার কথা বলে তাহলে না বলার আছে সুযোগ পেলেই কাজে লাগাতে হবে তো মুসা বললেন হ্যাঁ আপনি যদি বলেন থাকব। তো নবীর শুরু করলেন প্রথম পরীক্ষা এ সেই মুসা কি না এই প্রথম পরীক্ষাতেই বললেন বাবা আমার বাড়িতে থাকতে গেলে চুক্তি নামায় সৈকত স্বাক্ষর করে থাকতে হবে তো ঘাবলে গেল কি। আমার এখানে ওই আছেই বা পটলা আছে ওইটাই তো সম্বল তা আমি চুক্তি নামায় আবার সই করব কি নিয়ে যাক যা বলছে একটু শুনি বলে ঠিক আছে বলুন কি ব্যাপারে সই করতে হবে তা বললো দেখো আমার বাড়িতে একদিন দুদিন এক সপ্তাহ এক মাস থাকলে হবে না আমার বাড়িতে থাকতে গেলে একটা না চুক্তি নামা হবে ওই আট বৎসের চুক্তি নামায় সই করে থাকতে হবে তবে থাকার সুযোগ পাবে আট বৎসর এক টানা থাকতে হবে মুসা বলছে ঢের ঢের লোক দেখি এরম লোক জীবনে দেখিনি এই আপনি কুটুম গেছেন আপনি আত্মীয় বাড়িতে গেছেন প্রথম দিন ভালো জোগাড় নতুন কুটুম দ্বিতীয় দিন মোটামুটি জোগাড় হয়েছে বাড়িওয়ালা মনে মনে করছে একদিন দুদিন হয়েছে এবার ওনার চলে যাবে পানা যা করার জোগাড় জাগড়ি করা পাকড় নিয়ে এসে যা করার করে খাইয়েছে তৃতীয় দিনের পরে চতুর্থ দিন আসেন না ওখানেই আছেন এক সপ্তাহ হয়ে গেছে বাড়িওয়ালা দেখছে এ তো ভালো লাইন পেয়েছে ও তখন খাবারের জোগাড় কমিয়ে দেওয়া শুরু করেছে পনেরো দিন পনেরো দিনের মাথায় গিয়ে শুধু ডাল আর আলু ছানা তাও ওখান থেকে সরে না তিরিশ দিন হয়ে গেছে বাড়িওয়ালা মুড়ো ঝেঁটা রেডি করছে কি বলে মূল ঝেঁটা রেডি করে না আলসাখানা পেলি নাকি বাড়ি যাওয়ার কথা মনে করিস না ব্যাপার কি দুনিয়ার মানুষ একদিন দুদিন এক সপ্তাহ দিন এক মাস তারপরে আর সুযোগ দেয় না মানুষ বলছে আট বছর চুক্তি নামায় সই করতে হবে না হলে থাকতে দেবো না এরকম সুযোগ কেউ হাত করে মুসা বলছে হুজুর আমি রেডি এক পায়ে খাড়া সই করে দেব আট বছর থাকবো নবী সোহেব বললেন নবী সোয়াইবের কষ্টি পাথরে ফেলে দ্বিতীয় পরীক্ষা শুরু হলো সোয়াইব বললেন দেখো মনে করো না চুক্তি নামায় সই করছ বলে আট বছর পায়ে পা তুলে ঘষা দেবে আর খাবে এত সহজ না যে কি করতে হবে এই আট বছর আমার বাড়িতে থাকতে হবে আর খাদ্য খাবারের ব্যাপারে আমার এই ছাগলের পাল সব চড়াতে হবে মুসে বলছে সব করেছে ছাগলের পাল চড়াতে হবে আট বছর ধরে যায় হয় হো ছাগলের পাল চড়াবো আর খাবো তা কি আছে তো বললে হ্যাঁ হুজুর আমি রেডি আল্লাহর নবী সোয়াইব মনে মনে ভাবেন আর আল্লাহকে বলেন আল্লাহ তুমি যে মুসাকে নবু বাদ দেবে তুমি যে মুসাকে নবী বানাবে তার যে নমুনার আলামত গুলো বলে দিয়েছো আল্লাহ সেই আলামতে দুই দুইটি পরীক্ষায় পাশ হয়ে গেছে সেই দুইটি দুইটি পরীক্ষায় রীতিমতো পাঁচ নাম্বার পেয়েছে এ তো মনে হয় সেই মুসা যে মুসাকে তুমি নবু দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ এ চা আমার যুবকের সোয়বনবীর কাছে মূষার আমানত নবী মসা কারিমুল্লার খাতের লাঠি ওই লাঠি সোয়বনবীর কাছে আমানত হিসাবে রাখা ছিল সোয়াবনবী বললেন বাবা মূষাদে ছাগল চড়াতে যখন যেতে হবে আমার ওই কুদুম ঘরে ওই ঘরটায় বহু লাঠি পড়ে আছে ওই ঘরের ভেতরে যাও ওই ঘরের ভিতরে গিয়ে তোমার পছন্দ মতো তোমার মনোনিত তোমার পছন্দ মতো একটা লাঠি তুমি নির্বাচন করে নিয়ে এসো ওই লাঠিটা হাতে করে তুমি ছাগল যাবে এটা নবী সোয়াইবের তিন নাম্বার পরীক্ষা আল্লাহ তরফ থেকে যে লাঠি নবীর কাছে পৌঁছে দেওয়া আছে ওই লাঠি যে মুসার হাতে দিতে হবে সেই লাঠির গুণগত মান সেই লাঠির গুণগত সম্মান সোয়াইব নবীর কাছে বাজানা নয় ওই লাঠি একমাত্র সেই মানুষ নিয়ে আসতে পারবে যে মানুষকে আল্লাহ নবুয়ত দান করবে যে মুসা কলিমুল্লাহ হবে সে ছাড়া ওই লাঠি পাওয়ারফুল সেই নবী ছাড়া ওই লাঠি নিয়ে আসা সম্ভব হবে না ও সোনার বালিকেরা আমি জানি না কত দূর যাবে তবে আল্লাহ যে সময়টুকু রেখেছে এই সময়টুকুর অপরে আমি আপনাদেরকে টুকু একটু প্রমাণ করিয়ে রাখি হাজরি মোসা করিবুল্লাহ ওই গুদাম ঘরে গেলেন গুদাম ঘরে যাওয়ার পরে বহু লাঠি পড়ে আছে ওর ভেতর থেকে দেখতে 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 এমন টি লাঠি তে হাত লাগালে ওই লাঠিটাকে হাত দিয়ে ধরে হযরতে নবী শুআইবের কাছে এসে হাজির হলেন এই লাঠিটা আমার পছন্দ হয়েছে এই লাঠিটা আমি নিয়েছি চয়েস করেছি নির্বাচন করেছি হযরতে নবী শুআইব লক্ষ্য করে দেখে

হাত হাতে আসবে ওখান থেকে ছাগল চোরাতে যাবে সেখান থেকে হাজরাতে নবী সুয়াইব আলুসাল সালামের মেয়ে শহুরার সঙ্গে বিবাহ হবে আট বছর নবী মোসা করিমুল্লাহ ছাগল চড়ানোর পরে ওখান থেকে ফিরে আসবে তুর পাহাড়ে আসার পথে আল্লাহ নবুয়াদ দেবে মিশরের রাজদরবারে ফেরাউনের ঘরে কলেমার দাবাদ দেওয়ার জন্যে আল্লাহ মূষাকে নবুবাদ দান করবে মূষার বগলের ভেতর থেকে আল্লাহ সাদা লাইট দান করবে আলো জ্যোতি দান করে দেবে মুসার ভাই হারুমকে আল্লাহ নবুবাদ দান করবে ফেরাউনের সাথে রীতিমতো লড়াই যুদ্ধ হবে অনেক ইতিহাস অনেক তফসিল আর আপনাদেরকে বিব্রত করব না দীর্ঘ আড়াইটা ঘন্টা হতে হয়ে গেল আপনাদেরকে নিয়ে বসেছি আপনাদের অত্যন্ত হৃদয় থেকে আপনাদের জন্যে করতে মন চাইছে আপনাদের এই সুন্দর এবং শান্ত পরিবেশের আল্লা পাক আমাদের দিন শরিয়াত কোরআন বুঝবার মতো জানবার মতো সুযোগ আল্লাহ নসিব করে দিক সকলে বলেন আমিন জোরে বলেন আল্লাহ হুম্বা আমিন আসুন আমরা